মাইটিভির 15তম প্রতিষ্ঠাবার্ষিকী রিয়াদের ভাতা সানসিটি পলিটেকনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির মধ্যপ্রাচ্য ব্যুরো চিফ আব্দুল হালিম নিহনের সভাপতিত্বে রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বা প্রসাবের উপদেষ্টা নবযুগ পত্রিকা সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন বা প্রসাবের সাধারণ সম্পাদক ফকির আলামিন সহ বা প্রসাবের সদস্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইটিভি প্রবাসীদের পাশে থেকে কাজ করে যে আস্থা অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও মাইটিভি প্রবাসীদের সুখ দুঃখ এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে বলেও প্রত্যাশা করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হৃদয়, নিউজ ডেস্ক।